আমি স্পষ্ট দেখেছি যে দুই থেকে তিনটা সাদা ছায়া যারা অত্যন্ত গ্যাঞ্জামের মতো মানে পরিপূর্ণভাবে তারা একটা গ্যাঞ্জাম করতেছে সেটা বোঝা যাচ্ছে তারা একে অন্যকে ধাওয়া করতেছে এবং একে অন্যের উপরে প্রহার করতেছে এবং ওইখানে কিছু পরিত্যক্ত বেঞ্চ এবং ফার্নিচার ছিল যেগুলো নড়াচড়া করছে বা ভাঙচুর হচ্ছে এরকম মনে হয়েছে আমি এরকম কোনো কিছু দেখব এটা আমি আশা করিনি আমার হাতে যে ফুপি বা বাতিটি ছিল সেটি বাতাসে নিভে গেল নিভে যাওয়ার সাথে সাথে মনে হলো যে চারিদিক থেকে আমার দিকে কেউ আসছে বা আমাকে এক্সট্রা ফোকাসে আপনাদের জানাচ্ছি স্বাগতম আমরা ভয়ঙ্কর বিনোদন দিতে আপনাদের মাঝে একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি এক্সট্রা ভয় অনুসন্ধানী প্রতিবেদনের পাশাপাশি আমরা প্রতি সপ্তাহে এক্সট্রা ভয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব মহাজাগতিক বিশ্বে আমাদের অনেক ঘটনা থাকে যা অমীমাংসিত এবং অপ্রাকৃতিক যার ব্যাখ্যা বিজ্ঞান আজ পর্যন্ত দিতে পারেনি সে সকল অতি ভৌতিক বিষয় নিয়ে যাদের জীবনের সাথে অনেক অতপ্রতভাবে মিশে আছে এবং ভয়ঙ্কর সব অভিজ্ঞতা হয়েছে তারা আপনাদের মাঝে শেয়ার করবে ঠিক তেমনই অতি ভৌতিক অভিজ্ঞতা নিয়ে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সমাজকর্মী ও গণমাধ্যম কর্মী মিলন মাহমুদ এবং ব্যবসায়ী আরএস কনক আমরা শুরুতে চলে যাব আমাদের মিলন ভাইয়ের কাছে শুনে আসব তার জীবনে ঘটে যাওয়া অতি ভৌতিক অভিজ্ঞতার কথা মানুষের ভিতরে যে ভয়টা থাকে সেই ভয়টা একটা ভূত আর এই ভূতটাকে আমরা ভয় পাই তো ঘটনাটা অনেকদিন আগে আমি তখন ফার্স্ট ইয়ারের ছাত্র আমার বাবা চাকরি করতেন খুলনার বাগেরহাটে তো মাসিক যে বেতনটা পেত সেই বেতনের জন্য আমাকে সেই বাগেরহাটে যাওয়া লাগতো তো একটা সময় আমি আমার মনে আছে ঠিক আমি দিন তারিখটা মনে করতে পারবো না তবে আমি নিয়ে আসছি বেতনের টাকা বাগেরহাট থেকে আনার সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে একটি হত্যাকাণ্ড মানে সড়ক দুর্ঘটনায় হত্যাকাণ্ড হয় সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ওখানে অবরোধ চলে যার কারণে আমি কুষ্টিয়া শহরে পৌঁছাতে আমার প্রায় রাত 11টা বেজে যায় সাধারণত কুষ্টিয়া থেকে আমার মিরপুরে যেহেতু বাড়ি মিরপুরে যাওয়া লাগবে তো আসলে ওই সময়টাই মিরপুরে যাওয়ার মতো তখন গভীর রাতে কোনো গাড়ি ছিল না অনেকক্ষণ অপেক্ষা করতে থাকি অপেক্ষা করার এক পর্যায়ে তখন প্রায় রাত 1টা 1.30টা বাজে আমি আর কোনো গাড়ি না পেয়ে এদিকে ধৈর্যেরও সীমা লঙ্ঘন হয়ে গেছে কারণ রাস্তায় বসে চার দোকানে বসে থেকে পুরো রাত পার করাটা আসলে একটা কষ্টের বিষয় তখন নিজে নিজে সিদ্ধান্ত নিই যে হেঁটেই চলে যাব মিরপুর যেমন সিদ্ধান্ত তেমন কাজ গায়ের গেঞ্জিটি খুলে পকেটে ব্যাগে নিয়ে হাঁটতে শুরু করলাম আমি যখন ঠিক 4 মাইল পার হলাম এখন বর্তমান যেখানে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ফ্যাক্টরি ওইটা পার হওয়া পর্যন্ত আমি একদম খুব আনন্দ সহকারে পার হচ্ছিলাম এরপরে 4 মাইল পার হওয়ার পরে একটা জায়গা আছে ওটাকে কালীগাড়ার ব্রিজ বলে যেখানে আসলে অনেক ভয়ঙ্কর একটা জায়গা ভয়ের পিছনে বেশ কিছু কারণ ছিল কারণ ওখানে রাস্তায় ডাকাতি হতো আর সাধারণত আমি যখন ওই জায়গাটি পৌঁছাই তখন প্রায় রাত 2টা বাজে তো দূর থেকে আমার মনের ভিতরে হঠাৎ করে মনে হলো যে আমি কাউকে রাস্তা পার হতে দেখলাম এই রাস্তা পার হতে দেখার পরে এমন একটা পরিবেশ ওখানে থমথমে পরিবেশ হঠাৎ করে তৈরি হয়ে গেল এটা আসলে ওই যে আমি বলেছিলাম যে মানুষের মনের ভিতরে যে ভয়টা ঢোকে সেটাই হলো একটা ভূত তো আমার মনে হলো যে আমি সেই ভূতটাকে সেই সময় দেখলাম দেখে আমি ওখান থেকে আমি আর নড়তে পারি না অনেক কয় মিনিট ওইভাবে দাঁড়িয়েছিলাম আমি যাই না তারপর আমার হঠাৎ স্তম্ভ মানে জ্ঞান যখন স্বাভাবিক হয় তখন আমি আবার হাঁটা শুরু করি যে আমাকে বাড়ি যেতে হবে কারণ আমি এমন একটা জায়গায় পৌঁছাইছি যে ওখান থেকে আমি কুষ্টিয়ায় যদি ফিরতে যাই তাও আমাকে প্রায় ভোর হয়ে যাবে আর আমি যদি মিরপুরের দিকে ফিরতে যাই যেতে যাই তাহলেও ভোর হয়ে যাবে জায়গাটা ছিল মাঝামাঝি তো যাই হোক এক পর্যায়ে মনে সাহস সঞ্চার করে হাঁটা শুরু করলাম গলা দিয়ে কথা বেরোচ্ছে না নিজের নিঃশ্বাস যে শব্দ আমি নিজেই প্রচণ্ড জোরে জোরে শুনতে পাচ্ছি কারণ আসলে এটা একটা টেনশনের কারণে যখন হাঁটা শুরু করি তার কিছুক্ষণ পরে আমার মনে হলো যে আমার পিছনে পিছনে কেউ আসতেছে একটা ছায়া আমাকে ফলো করতেছে আমি পিছনের দিকে ঘুরি দেখি যে না কেউ নাই ঘুটঘুটে অন্ধকার আবার হাঁটা শুরু করি
আবারও দেখি যখন আমি হাঁটি তখন আমার পিছনে কেউ হাসছে। কয়েকবার এরকম হওয়ার পরে আমি আর নিজের উপরে আমার কন্ট্রোলটি ছিল না, আমি হাঁটার গতি বাড়িয়ে দিই। আমি যত হাঁটার গতি বাড়িয়ে দিই ততই আমার মনে হচ্ছে যে আমার পিছনে আরও জোরে জোরে কেউ আসছে। এরপরে আমি দৌড় শুরু করি। আমার দৌড়ানোর সাথে সাথে আমি বুঝতে পারি যে আমার পিছনে দৌড়াচ্ছে কেউ। তো আসলে এই দৌড়াতে দৌড়াতে এক সময় আমি সেই কালীঘাটার ব্রিজটা পার হয়ে যাই, যখন তখন আমার আর ভিতরে যে দম নেই, শক্তি নেই যে আমি দৌড়াবো, ভয়ে মানে অস্থিরতায় পুরা শরীর তখন একটু অন্যরকম পরিবেশের ভিতরে আসি। আমি যখন আর নিঃশ্বাস নিতে পারছি না, আমি কিছুক্ষণের জন্য দাঁড়াই। দাঁড়ানোর পরে আমার কাছে মনে হলো যে দূরে একটা গাছের উপরে আমি কিছু একটা দেখলাম। এই দেখার পরে আমার আর পরবর্তী সময় কিছু মনে নেই যে আমি আসলে কী দেখেছিলাম আর কী ঘটেছে। তারপরে হঠাৎ করে আমি নিজেকে আবিষ্কার করলাম যে কালীঘাটার ওই ব্রিজের পাশে যে রাস্তা, সেই রাস্তার পাশে আমি শুয়ে আছি। মানে আমি তখন জ্ঞানশূন্য হয়ে গেছিলাম ভয়ে। জ্ঞান যখন ফিরে তখন অনেকক্ষণ পার হয়ে গেছে। তখন আবারও মানে জ্ঞান ফেরার পরপর আমি বুঝতে পারি যে কেন আমি এখানে এসেছিলাম এবং কেন আমার জ্ঞান শূন্য হয়ে গেছে। ঠিক তখনই কিন্তু আমার ভিতরে আবারও সেই যে ভূত, সেই ভূতের আবির্ভাব হয় বা ভয়ের সেই আবির্ভাব হয়। আমি আবারও প্রচণ্ড দৌড়ে দৌড়াতে থাকি এবং ঠিক তখনও আমি বুঝতে পারি যে আমার পিছনে কেউ দৌড়াচ্ছে। এইভাবে আমি দৌড়াতে দৌড়াতে মশান বাজার পর্যন্ত চলে যাই। মশান বাজারে যাওয়ার পরে ওখানে যে পাহারাদাররা ছিল তারা আমার ওই দৌড়ানো দেখে তারা আমাকে ধরে। ধরার পরে জিজ্ঞেস করে যে কী হয়েছে, আপনি দৌড়াচ্ছেন কেন? তারা মনে করেছিল যে আমাকে হয়তো ডাকাতে ধরেছে। তখন আমি তাদেরকে সমস্ত কিছু খুলে বলি। তারা আমাকে সেখানে বসায়, পানি খাওয়ায় এবং সেই পাহারাদারের একজনের একটি ভ্যান ছিল, সেই ভ্যানে করে আমাকে বাড়িতে পৌঁছে দেয়। তো আসলে এইটা আমার জীবনের একটা ভৌতিক ঘটনা বললে আসলে এটা একটা উল্লেখযোগ্য ভৌতিক ঘটনা। এখন যে অভিজ্ঞতার কথাটি শেয়ার করব সেটি আসলে আমার নানির বাড়ি বা মামার বাড়ির ঘটনা। আমরা বেড়াতে গিয়েছিলাম সেখানে। তো আমার নানার বাড়ি বরিশালের ঝালকাঠি জেলার এক প্রত্যন্ত গ্রামে, যেখানে এখন পর্যন্ত বিদ্যুৎ যায়নি। আর যে সময়কার কথা বলছি সে সময় তো আসলে সন্ধ্যার পরেই ভৌতিক অন্ধকারে চারিদিকে ঘিরে থাকতো এবং ঝিঝি পোকার ডাক, বিভিন্ন পাখির ডাক, মানে শহরের যারা মানুষ তারা সেখানে গেলে এমনিতেই একটা ভয় তাদেরকে গ্রাস করবে, এরকম একটা গা থমথমে পরিবেশ, নিঝুম থমথমে পরিবেশ। তো আমরা সেখানে বেড়াতে গিয়েছি, দিনে বেশ ভালোই আনন্দ উল্লাসের মাধ্যমে কাটিয়ে রাত হলো, খাওয়া দাওয়া পর্ব শেষ হলো, সবাই ঘুমিয়ে পড়লাম। রাত একটার দিকে বাথরুমে যাওয়ার জন্য আমি উঠি। ওঠার পরে আমি আমার মাকে ডাকে, ডেকে বলি যে মা বাথরুমে যাব। তখন আমি স্কুলে পড়াশোনা করি, বেশ ছোট। তো মা তখন একটি ওই যে ওখানকার স্থানীয় ভাষায় বলে কুপি বা বাতি, এটিকে জ্বালিয়ে আমাকে দিল। আমি তখন এই কুপি নিয়ে বাথরুমের উদ্দেশ্যে রওনা দিই। এক্ষেত্রে জানিয়ে রাখি আসলে ওই অঞ্চলগুলোতে বর্তমান সময়েও অ্যাটাচড বাথরুমের সংখ্যা কোনো বাড়িতে আছে বলে পাওয়া দুষ্কর, তবে প্রত্যেকটা বাড়িতেই বাড়ির যে আঙিনা সেই আঙিনার বাইরে এই বাথরুমের ব্যবস্থা থাকে। তা আমি সেই কুপি নিয়ে বাথরুমের দিকে অগ্রসর হই এবং বাথরুমে যাই। বাথরুমে যাই, চারিদিকে নিস্তব্ধতা, কোনো শব্দ নেই, মাঝে মধ্যে ঝিঝি পোকার ডাক এবং ভয়ঙ্কর কিছু পাখি বা কিছু শব্দ শোনা যাচ্ছে। এটাই আসলে এমন একটি পরিবেশ তৈরি হয়েছিল যে মনের ভিতরে মনে হচ্ছিল যে এই মনে হয় আমার পিছন থেকে কেউ ধরলো, ওই মনে হয় ওখানে কেউ দাঁড়িয়ে আছে, কেউ মনে হয় আমার দিকে হেঁটে আসছে, এইরকম একটা পরিবেশ। এর ভিতরেই আমার হাতে যে টুপি বা বাতিটি ছিল সেটি বাতাসে নিভে যায়। নিভে যাওয়ার সাথে সাথে মনে হলো যে চারিদিক থেকে আমার দিকে কেউ আসছে বা আমাকে ধরতে আসছে। এরপরে আমি জোরে জোরে চিৎকার দিতে থাকি সেই বাথরুমের ভিতর থেকেই। পরে আমার মামা, আমার মামি সহ আমার মামাতো ভাই যারা ছিল তারা বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসে এবং সেখান থেকে আমাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
তো আসলে এটা ছিল আমার জন্য একটি ঐতিহাসিক বা সবচেয়ে ভয়ঙ্কর যে সময়গুলো তার ভিতরে একটা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মিলন ভাইকে তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আসলে তিনি যে ব্রিজের কথা আমাদের কাছে বললেন তার কোনো ব্যাখ্যা আসলে বিজ্ঞান দিতেও পারবে না এবং আমাদের কাছেও নেই। তাই আমরা এরই মাঝে আরেকটি ভয়ঙ্কর ঘটনা শুনে আসব আমাদের কনক সাহেবের কাছ থেকে। ধন্যবাদ মাহফুজ ভাইকে। আমার ব্যক্তিগত জীবনের একটি অতি ভৌতিক এবং অত্যন্ত মর্মাহত একটি বিষয় শেয়ার করতে দেওয়ার জন্য তাদের এক্সট্রা ফোকাস চ্যানেলের মাধ্যম দিয়ে এক্সট্রা ভয় প্রোগ্রামে। আমি যখন উচ্চ মাধ্যমিক শেষ করে রাজশাহীতে পড়াশোনার উদ্দেশ্যে যাই, তো যাওয়ার পরে আমি সর্বপ্রথম একটি মেসে এক থেকে দেড় মাস স্টে করি। দেন ওইখানে একটু প্রবলেম থাকার কারণে আমি ওই মেসটা ছেড়ে দিয়ে হঠাৎ করে মাসের মিডিল পর্যায়ে, জানেন আপনারা যে আমি আসলে মাসের মিডিল পর্যায়ে যখন মেসটা ছেড়ে দিয়ে অন্য কোনো মেস খুঁজছিলাম, সেরকম কোনো সিট পাচ্ছিলাম না। আসলে এমন একটা পরিবেশ ছিল সেই সময়, অ্যাডমিশনের চাপটা ছিল বেশি। তো ওই মুহূর্তে আমি একটি পরিত্যক্ত বাড়িতে, আসলে পুরো বাড়িটাই ফাঁকা ছিল, যেখানে আমি আমার জন্য একটি জায়গা খুঁজে পাই। কিন্তু দুঃখজনক বিষয় এটাই যে ওইখানে আমার সঙ্গী বা সতীর্থ বলে কাউকে পাইনি, আমাকে একাই উঠতে হয়। বাড়ির মালিকটি আসলে শুনেছিলাম অনেক বদমেজাজি বা বদ ছিলেন, তারপরেও আমাকে পরিস্থিতির শিকার হয়ে ওইখানে উঠতে হয়। তো আমি জানতাম না যে বাড়িটাতে কেউ একজন সুইসাইড করেছিল ইতিপূর্বে, যারা ছিল আর কি। এখন আমি যখন উঠি তখন থেকে পাঁচ বছর আগে থেকে মেসটি পরিত্যক্ত। তো বাড়িটাতে আমাকে একটা রুম এবং জাস্ট একটা বাথরুম ইউজ করার জন্য অনুমতি দেয় বাড়ির মালিক, যেখানে কোনো অন্য জায়গাতে আলোর ব্যবস্থা দিয়েছিল না, শুধুমাত্র বাথরুমে একটি জিরো বাল্ব এবং আমার রুমের জন্য লাইটের ব্যবস্থা ছিল, এমনকি ডাইনিংয়েও কোনো লাইটের ব্যবস্থা ছিল না। তো আমার মনে পড়ে, আমার ঘটনাগুলো মনে পড়লে শরীরটা শিউরে ওঠে যে আসলে অত্যন্ত ভয়ানক কিছু আমার সাথে ঘটেছিল। আমি একদিন রাত্রে যখন ঘুমিয়েছি হঠাৎ করেই দেখতেছি যে বিল্ডিংটা ছিল মোট তিনতলা, তো তিনতলাতে প্রচণ্ড বিকট আওয়াজ আসছে অত্যন্ত জোরে, মনে হচ্ছে কিছু না কিছু ভাঙচুর করতেছে। আসলে কি, আমার মাথায় এটা আসলো না যে এই বিল্ডিংয়ে তো আদার্স কেউ নেই, তাহলে কেন এত শব্দ উপর থেকে মনে হচ্ছে ভাঙচুর হচ্ছে। আমার মাথায় আসলো যে আসলে কি কোনো চোর বা কোনো হিরোখোর বা কোনো নেশাখোর কি আসলে এই বাড়ির উপরে কোনো কিছু চুরি করার চেষ্টা করতেছে। আসলে আমি বিষয়টাকে সাহস করে ভাবলাম যে উপরে যাব, আবার বিষয়টাকে এড়িয়ে গেলাম। এড়িয়ে যাওয়ার পরেও পরবর্তী দিন আবার ঠিক একই রকমভাবে বিষয়গুলো শুরু হইতো এই সময় যখন ঠিক রাত 1:15 বাজে, তারপর থেকে বিষয়গুলো অনুধাবন করতে পারতাম, আমি ফিল করতে পারতাম। তো আমি আবারও দেখতেছি যে প্রচণ্ড জোরে বিকট আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কোনো ফার্নিচার ভাঙতেছে বা রুমের ভিতরে ভাঙচুর হচ্ছে, গ্যাঞ্জাম হচ্ছে এরকম কিছু উপরে। তো আমি আস্তে করে আমার রুমের দরজাটা খুললাম, খোলার পরে আস্তে আস্তে আমি ডাইনিংয়ের কাছে গেলাম। ডাইনিংয়ের কাছে যে সেখানে আমি আস্তে করে দরজাটা খুললাম, খুলে আমি সিঁড়ির দিকে আমার মোবাইলের লাইটটা জ্বালিয়ে, যেহেতু সিঁড়িতে কোনো লাইট ছিল না, ইতিপূর্বে আমি বলেছি কোথাও কোনো লাইটের ব্যবস্থা নেই, শুধু আমার রুম এবং বাথরুম, আমি লাইটটা দিয়ে দেখার চেষ্টা করতেছি যে কেউ আছে কি না। আমি দেখেছি যে না, কেউ নেই, কিন্তু উপরে কিসের শব্দ। আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকলাম। উঠতে উঠতে হঠাৎ করে মনে হচ্ছে আওয়াজটা আরও বেশি জোরে আসতেছে। আমি যখন ওই বিল্ডিংয়ের তিনতলাতে পৌঁছাইলাম, মনে হচ্ছিল ঘরের ভিতর থেকে বিকট জোরে, প্রচণ্ড জোরে কোনো কিছু ছুঁড়ে মারতেছে কেউ। আসলে আমি বুঝতেছি না যে কি ঘটতেছে ভিতরে। আমি যখন উপরে কাছাকাছি গেলাম, হুট করে আমার মোবাইলটা আমার হাত থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে আমি আমার আলোটা আর খুঁজে পাচ্ছি না, এমন অবস্থাতে আমি পুরোপুরি অন্ধকারে। হঠাৎ করে কি যেন একটা সাদা ছায়ার মতো আমার পাশ দিয়ে প্রচণ্ড জোরে, অনেক জোরে চলে গেল, এবং আমার চুলগুলো যে একটা বাতাস গেল সেটার জন্য আমার চুলগুলো উড়ে যাচ্ছিল, এমন একটি অবস্থা যে আমি মনে হচ্ছিল যে আমার পাশে কেউ না কেউ হুট করে চলে গেল।
আমি আমি যেটাকে ফিল করছি যে না আসলে কেউ না কেউ আছে, আমি মোবাইলটা খোঁজার অনেক চেষ্টা করতেছি কিন্তু পাচ্ছি না। হঠাৎ করে আমার পুরো শরীরটা একেবারে ভারী হয়ে গেল, কেমন যেন একটা থমথমে আবহাওয়া বিরাজ করতেছে। আমি সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারছি না, আমার ব্রেনে কাজ করতেছে না, আমি কোথায় কি করব, ফোনটাও পাচ্ছি না। এমন অবস্থাতে হঠাৎ করে আমি দুই এক স্টেপ নিচে নেমে দেখতেছি যে ফোনটা নিচে পড়ে আছে, হাতে পেলাম, স্বস্তির শ্বাস খানিকটা আসলো যে না অন্তত একটা আলো পাইছি। তো আমি আস্তে আস্তে উপরের দিকে তবুও সাহস নিয়ে এগিয়ে গেলাম, যে দেখতেছি না যে রুম থেকে আওয়াজটা আসছে, মজার ব্যাপার এটাই যে রুমটার বাইরে তালা দেওয়া, লক করা রুমটা। তাহলে আওয়াজটা কিসের, আসলে কি রুমের ভিতরে কে কাউকে আটকানো আছে, আমি এটা মনে করলাম। আমি আস্তে আস্তে গেলাম রুমের দরজার কাছে, রুমের দরজার কাছে যাওয়ার পরে যখন ভিতর থেকে অত্যন্ত জোরে একটি দরজার উপরে মনে হলো কেউ কিছু ছুঁড়ে মারছে, আমি এতটা ভয়ানকভাবে চমকে গেলাম যে আমি চমকে যাওয়ার কারণে আমি অনেক জোরে চিৎকার দিয়ে দিলাম। চিৎকার দেওয়ার পরে আমি ওইখান থেকে এক দৌড়ে নিচে নেমে আসছি, নিচে নেমে এসে আমি আমার রুমে ঢুকে পড়ছি। রুমে ঢুকে পড়ার পরে আমি সে রাত্রে ঘুমাইতে পারতেছি না যে আসলে কী ঘটতেছে এটা, আর এই বিল্ডিংয়ে কেন এমন হচ্ছে, নিজের কাছে প্রশ্ন করতেছি। আসলে আমি ভাবছিলাম যে আমি কি আমার কোনো ফ্রেন্ডকে ফোন দিব, এমন কেন ঘটতেছে। আমার আসলে অত্যন্ত ভয় লাগছে, পুরো শরীরটা ঘেমে গেছে যে আমি কি করব, এই এমন সিচুয়েশনে আমি কি করতে পারি। তারপরে আমি এই অবস্থাতে নিজেকে একটু শান্ত করলাম, রিল্যাক্স করে আমি আমার ফোনটা পাশে রেখে রুমের লাইটটা জ্বালিয়ে শুয়ে পড়লাম। পরদিন ঠিক একইভাবে যখন আমার ভয় লাগছিল যে আমি আগে থেকে ঘুমিয়ে যাব এবং আমি আর কখনো মানে রাত্রে উঠব না, কিন্তু মজার ব্যাপারে যে আমার এক ফ্রেন্ড ফোন দেয় রাত বারোটার সময়, বারোটার পরে তার সাথে আমি কথা বলতেছি, কথা বলতে বলতে হঠাৎ করে আমি যখন রাত 1:15 বেজে গেছে আমি খেয়াল করি নাই, তার সাথে অনেক বিষয় নিয়ে মজার গল্প করছিলাম, তো আমার ফোনটা হঠাৎ করে মনে হয়েছে যে কে জানো, আমার রুমের লাইট অফ ছিল, কে যেন একটা জোরে স দিয়ে ফোনটা ছুঁড়ে ফেলে দিছে আমার কানের কাছ থেকে, ফোনটাকে নিয়ে ওয়ালের ঠিক যেন আমার বাম পাশের ওয়ালের সাথে ঠাস করে লেগে গেছে। আমি আমার ফোনটা হাতে নেই, আমি দেখছি যে ফোনটা চলে মানে ছুঁড়ে গেছে এবং সেটা ফ্লোরে পড়ে আছে। এটা কী করে সম্ভব, আমার মাথায় আসে না যে এটা কী হলো আমার সাথে, এটা কি রুমে কি কেউ আছে, তার মানে কোনো চোর আছে। আমি অত্যন্ত ভয়ের সাথে আমি উঠে সুইচটা হাতড়াইতে শুরু করলাম যে সুইচটা কোথায়, লাইট দিব, আমি লাইট দিতে পারছি না, বারবার সুইচ চাপতেছি। এমন অবস্থাতে হঠাৎ করে একটি লাইটের সুইচটা পাইলাম, জ্বালায় দিয়ে আমি ফোনটা দেখতেছি যে নিচে ফ্লোরে পড়ে আছে, বাট ফোনের লাইনে আমার ফ্রেন্ড আছে। আমি ফোনটা হাতে ধরে বললাম যে ও হ্যালো হ্যালো করতেছে, বলল যে কি হয়েছে। আসলে আমি বলতে পারছি না যে বন্ধু আমার আসলে ফোনটা হাতেই ছিল কিন্তু মনে হয়েছে যে কেউ একজন আমার ফোনটা হাত থেকে নিয়ে ফেলে দিছে, এটা কি হলো আমি বুঝতে পারতেছি না। আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করলাম, আমার ফ্রেন্ড বলতেছে যে এটা তোর মনের কোনো ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা, এটা নিয়ে টেনশন করিস না, তুই ঘুমায় যা, একটা কাজ কর। তো আমি যখন ঘুমাইতে প্রস্তুতি নিছি, সেই সময় ভাবছি যে হতে পারে আমার মনের ভুল বা কোনো কিছু কোনোভাবে হয়তো বা পড়ে গেছে। তো ঘুমানোর প্রস্তুতি নেওয়ার পরে আমি যখন ঠিক রাত 2:40 উপরে দেখতেছি যে কেমন যেন একটা সুর, প্রথমে গানের মতো কেমন সুর লাগতেছে, এই সুরটা আমি শুনে আমি আসলে কেমন যেন মনে হচ্ছিল যে কেউ না কেউ আমাদের এই বিল্ডিংয়ের তিনতলাতে আছে, যে হয়তোবা কেউ উঠে কেউ গান গাচ্ছে, এরকম কিছু মনে হচ্ছিল আমার কাছে। কিন্তু মজার ব্যাপারে যে বিল্ডিংটাতে ওঠার মতো কোনো সিস্টেম নাই, কিন্তু আমার মাথায় আসতেছে যে কীভাবে এটা সম্ভব, কেউ একজন মনে হচ্ছে উপরে আছে। তারপরে আমি দেখার চেষ্টা করছিলাম যে আসলে কেউ একজন আছে মনে হয়। আমি আবারও ঠিক পুনরায় একই অবস্থাতে আমার ফোনের লাইটটা জ্বালিয়ে উপরের দিকে যেতে শুরু করলাম। যেতে যেতে আমি ছাদে চলে যাই, ছাদে যাওয়ার পরে আমি ঠিক ছাদের উপরে যে সিঁড়িঘরের উপরে যে ইয়াটা থাকে, টপ ফ্লোরটা থাকে, ওর উপরে যেটা ট্যাঙ্ক থাকে, মনে হচ্ছে ওইখান থেকে আওয়াজটা আসছে। তো আমি যখন ওইখানে তাকাই, আমি হঠাৎ করে দেখছি যে পানির ট্যাঙ্কের উপরে কোনো একটা ছায়ার মতো কিছু বসে আছে, এবং যেটা সম্পূর্ণ একটি মানুষ আকৃতি আমি স্পষ্ট দেখতেছি,
এবং আমি ওটার দিকে তাকিয়ে কেমন যেন হতবাক হয়ে গেছি যে কি এটা, এটা কোনো মানুষ নাকি এটা অন্য কিছু, নাকি আমার চোখের ভুল। যখনই আমি ফোনের লাইটটা ধরি তখনই এই ছায়াটা হারিয়ে যায় এবং এই মানুষ আকৃতির অবিকল দৃশ্যটা আমি মুহূর্তের ভিতরে দেখি যে নাই। তো আমি ভাবলাম যে এটা কি আমার চোখের ভুল হয়তোবা। তো আমি যখন নামতে শুরু করি হঠাৎ করে আমার পিছন থেকে কেউ একজন ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়। আমি সিঁড়িতে পড়ে আমার পা কেটে যায় এবং আমি অত্যন্ত প্রচণ্ড ব্যথা পাই। ব্যথা পাওয়ার পর আমি ছুটে দৌড়ে পালাই আসি রুমে। রুমে ঢুকে আমি রুমের দরজা আটকে দিই। আমার ডাইনিংয়ের দরজাটাও আটকাতে খেয়াল নাই, এতটা ভয় পাইছি আমি। তো পরবর্তীতে আমি যখন আবার ঘুমাইছি, ঘুমানোর পরে অবশ্য সকাল হয়েছে, ঠিক একই মুহূর্তে একটা রাত, যে রাতে কোনো চাঁদ নেই, চাঁদের আলো নেই, যেটাকে আমরা সাধারণত বলে থাকি যে অমাবস্যার রাত, সেই রাত্রে আমি আসলে আমার নিজের কাছে ভয় ভয় লাগছিল। তারপরে আমি নিজেকে অনেক সাহস দেওয়ার চেষ্টা করছিলাম, অত্যন্ত ব্রেদ নেওয়ার চেষ্টা করছি। তো এভাবে আমি আমার ফোনটা অনলাইনটা অন করে দেন আমি ইউটিউব দেখতে দেখতে আস্তে আস্তে ঘুমানোর চেষ্টা করছিলাম। তো যখন ঘুমায় যায় আর কি, ঘুমায় যাওয়ার পরে হঠাৎ করেই ঠিক একই টাইম আবার রাত 1:15 উপরে মনে হচ্ছিল আবার কিছু একটা ভাঙচুর হচ্ছে, অত্যন্ত শব্দ, বিকট আওয়াজ। আমি আর নিজেকে স্থির রাখতে পারছিলাম না যে আমি কী করবো। আমার মনে হচ্ছিল যে আমি এই বাসা থেকে এখনই বের হয়ে যদি চলে যেতে পারতাম আমার কাছে স্বস্তির শ্বাস সেটাই হতো। তো এমন সিচুয়েশনে আমি নিজেকে হ্যান্ডেল করতে পারছি না যে কী করি, আসলে আমাকে দেখতেই হবে রুমটাতে কী আছে। আমি আবারও নিজেকে সাহস দিলাম, বুক ভরা শ্বাস নেওয়ার চেষ্টা করছিলাম যেন আমি সাহস পাই। এভাবে আবার আস্তে আস্তে আমি রুমের দরজাটা খুলি। খুলে আমি দেখতেছি যে হঠাৎ করেই সিঁড়ি দিয়ে কি যেন দৌড়াদৌড়ি করছে, স্পষ্ট আওয়াজ পাচ্ছি আমি, সিঁড়ি দিয়ে মানুষ যাতায়াত করতেছে, আমি স্পষ্ট আওয়াজ পাচ্ছি। কিন্তু এই আওয়াজটা কি করে সম্ভব, সিঁড়িতে কে আসবে? আমার মাথায় আমার মনের কাছে আবার প্রশ্ন জাগছে। সিঁড়ি গেট পুরোপুরি লক, যেটা কখনোই খোলা হয় না, এবং যেটা সাইডের পকেট গেট যেটা দিয়ে আমি বের হইতাম এবং যাতায়াত করতাম যেহেতু একা, সেটাও পরিপূর্ণভাবে লক করা, এটা কি করে সম্ভব? তারপরে আমি আস্তে আস্তে আমার ডাইনিংয়ের দরজাটা খানিকটা ওপেন করি। ওপেন করার পরে আমি যখনই দরজাটা ওপেন করলাম হঠাৎ করে দেখছি যে তিনতলা সিঁড়ি দিয়ে কি যেন দুজন মানুষ হঠাৎ করে দৌড়ে গেল। কিন্তু এটা অবশ্য অন্ধকার ছিল, যে এটা কালো ছায়ার মতো লেগেছে আমার কাছে। আমি ভাবছি যে হয়তোবা আজকে কোনোভাবেই কোনো না কোনোভাবে কোনো চোর ঢুকেছে, এতে কোনো সন্দেহ নাই, কারণ আমি নিজে দেখেছি দুজন মানুষকে। তো আমি আবারও সাহস নিয়ে সাইডে একটি ভাঙা একটি রডের দণ্ড ছিল যেটা হাতে নিয়েছি, যে চোর থাকলে আমি তাকে প্রহার করব। সেভাবে আমি যাওয়ার চেষ্টা করছিলাম সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে রডটা হাতে নিয়ে। বাট উপরে যেয়ে ছাদে যেয়ে আমি কাউকে খুঁজে পাই না। যখন আমি ছাদ থেকে নিচে 3rd floor আসলাম, দেন আবার যেই রুমটা লক করা আছে সেখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কিছু ভাঙচুর হচ্ছে, প্রচণ্ড আওয়াজ। এই আওয়াজটা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি রুমের ভিতর থেকে আসছে। আমি আস্তে আস্তে রুমের কাছে গেলাম। রুমের কাছে যাওয়ার পরে যখন আওয়াজটা ভিতরে শুনতেছি যে হ্যাঁ ভাঙচুর হচ্ছে কিছু না কিছু, এমন অবস্থাতে আমি একটি জানালার রুমের একটি জানালার কাছে গেলাম। জানালার কাছে যাওয়ার পরে জানালাটা দেখছি যে এক ওটা অবশ্যই কাঠের জানালা ছিল, কেননা অনেক পুরাতন বিল্ডিং। একটা পাল্লা আস্তে আস্তে আমি টান দিয়ে খোলার চেষ্টা করছি। তো দেখেছি যে না, পাল্লাটা খোলা যাচ্ছে, ওপেন আছে। আমি যখন পাল্লাটা খুলেছি আমি স্পষ্ট দেখেছি যে 2 থেকে 3টা সাদা ছায়া, যারা অত্যন্ত গ্যাঞ্জামের মতো, মানে পরিপূর্ণভাবে তারা একটা গ্যাঞ্জাম করতেছে সেটা বোঝা যাচ্ছে। তারা একে অন্যকে ধাওয়া করতেছে এবং একে অন্যের উপরে প্রহার করতেছে। এবং ওইখানে কিছু পরিত্যক্ত বেঞ্চ এবং ফার্নিচার ছিল যেগুলো নড়াচড়া করছে বা ভাঙচুর হচ্ছে, এরকম মনে হয়েছে। আমি এরকম কোনো কিছু দেখবো এটা আমি আশা করিনি। আমি আসলে কখনোই চিন্তাও করতে পারিনি যে এরকম কোনো কিছু ঘটবে আমার সামনে। তো আমি এটা দেখে অত্যন্ত ভয় পেয়ে আমি হঠাৎ করে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছি। আমি আই হ্যাভ নো সেন্স। আমি আসলে তারপরে কী হয়েছে আমি বলতে পারবো না। আমি পড়েছিলাম, যখন সকাল হয় সেই মুহূর্তে আমি আমার সেন্সে আসি।
তো আমি সেন্সে আসার পরে আমার বিষয়টা এতটাই চূড়ান্ত হয়ে যায় যে আমার এখানে আর থাকা সম্ভব না। আমি বাসার মালিককে বিষয়গুলো জানাই, কিন্তু বাসার মালিক জেনেও কেমন যেন এড়িয়ে যাচ্ছে ঘটনাটাকে, বলে যে না তোমার মনের ভুল, এগুলো কিছু না। তো আমি পাশে থেকে শুনেছি যে এই বাসাতে অনেক স্টুডেন্টের আগে ছিল, 5 বছর আগে একজন সুইসাইড করেছিল, গলায় দড়ি নিয়েছিল। তো আমি বাসার মালিককে প্রশ্ন করতে থাকি, যদি আপনার এখানে কোনো সমস্যাই না থাকে তাহলে এই ছেলেটা কেন সুইসাইড করলো? তিনি বলে যে না আসলে ওর পারিবারিক কোনো ঝামেলার কারণে হয়তো বা সে গলায় দড়ি নিয়েছিল, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু পাশের মানুষগুলো বলে যে না ওই বাসাতে কিছু একটা আছে যেটার জন্যে ওই ছেলেটা হঠাৎই সুইসাইড করেছে। ছেলেটা খুবই ভালো ছিল এবং 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং সে সম্পূর্ণ ইসলামিক মাইন্ডের ছিল। ছেলেটার কখনো পারিবারিকভাবে কোনো গ্যাঞ্জামে সুইসাইড করার কথা ছিল না, কিন্তু ছেলেটাকে মনে হয়েছে যে কোনো একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে ছেলেটার। কেন হয়েছে পরবর্তীতে আমি ঘটনাগুলো শুনেছিলাম, আমি আজকে শেয়ার করবো না আপনাদের সামনে, পরবর্তীতে অবশ্যই বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব এই এক্সট্রা ভয় প্রোগ্রামে এসে। এবং আমার সাথে এরপর থেকে অত্যন্ত ভয়ানক ঘটনা ঘটেছে এ যাবৎ পর্যন্ত, এখন থেকে অনলি 6 মান্থ অ্যাগো এ ধরনের বিষয় আমার সাথে ছিল, যেটা আমি এখন আপনাদের ধৈর্যের পরীক্ষা নেব না, কথাগুলো বাড়াতে যাচ্ছি না, নেক্সট এপিসোডে আমি বলার চেষ্টা করব, যেহেতু প্রোগ্রামের সময়সূচির একটা ব্যাপার আছে। ধন্যবাদ কনককে, আমরা আশা করব আগামী পর্বে তিনি অবশ্যই আমাদের মাঝে আসবেন এবং আপনাদেরকে তার অতি ভৌতিক যে আরও অভিজ্ঞতা আছে, আরও ভয়ঙ্কর যে অভিজ্ঞতা আছে সেটা আমাদের মাঝে শেয়ার করবেন। আসলে কিছু ঘটনার কোনো ব্যাখ্যাই থাকে না, অমীমাংসিত এই সকল ঘটনার ব্যাখ্যা যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কুষ্টিয়া থেকে সাফা নামের এক ব্যক্তি আমাদের কাছে একটি মেইল পাঠিয়েছেন এবং তার একটি ঘটনা পাঠিয়েছেন। তিনি অনুরোধ করেছেন ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাতে। আসসালামু আলাইকুম হাফুজ ভাই, আশা করি অনেক ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং এক্সট্রা ভালো আছি। আমি কুষ্টিয়া থেকে সাফা বলছি, আমি আপনার চ্যানেলের একদম নিয়মিত দর্শক। সময় স্বল্পতার কারণে আমি আপনার স্টুডিওতে আসতে না পারাই ঘটনাটি লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। জি সাফা ভাই, আপনার ঘটনাটি আমাদের ভালো লেগেছে এবং দর্শকদের জন্য ঘটনাটি আমি পড়ে শোনাচ্ছি। সেই 4 বছর আগের ঘটনা, তখন শীতকাল, বিশেষ একটু কাজে আমাকে যশোর যাওয়ার দরকার পড়েছিল। সারাদিন ব্যস্ততা শেষে ভাবলাম যশোর এই তো হাতের কাছেই, অনেকটা দূর না, খুব কাছের একটা রাস্তা। 3-4 ঘন্টা পর বাইক নিয়ে রওনা দিব, যেহেতু রাতে থাকবো সেহেতু একটু দেরি করেই রাত 7টার দিকে বের হলাম। রাত প্রায় 9টার দিকে ঝিনাইদহ ক্রস করলাম। শীতে জমে যাচ্ছিলাম তাই বাইকের স্পিড ছিল অনেক কম, রাস্তাটাও ছিল নির্ভয়ের, কারণ বাস ট্রাকের আলো পড়ে রাস্তা দিনের মতন পরিষ্কার ছিল। একটু পরপর এপাশ ওপাশ দিয়ে ট্রাক বাস শাইং শাইং করে বেরিয়ে যাচ্ছিল। আমি শীতের রাত বিধায় খুব কন্ট্রোল আর সিরিয়াস মুডেই বাইক চালাচ্ছিলাম। হঠাৎ আমার পাশ দিয়ে খুব স্পিডে একটা নসিমন বেরিয়ে গেল। নসিমনের পেছনে একজন লোক জুবুথুবু হয়ে বসে আছে, আমি ততটাও কেয়ার করলাম না, আমি শুধু মনে মনে ভাবলাম বাপরে বাপ নসিমনের একই স্পিড, আমি ড্রাইভ করেই চলেছি। হঠাৎ দেখি আবার সেই নসিমন, সেই জুদুফুদু লোক, আমি ভাবলাম একই দেখলাম এটা, আবার ভাবছি এটা মনে হয় চোখের ভুল। তখন থেকেই ভয় লাগতে শুরু করলো, ভয়ের কারণে একটা ট্রাককে ফলো করে যেতে লাগলাম। ঠিক 10 মিনিট যাবার পর আমি লক্ষ্য করলাম সেই নসিমন আবার আমাকে ক্রস করে বেরিয়ে গেল। এবার দেখলাম ওই জুদুভুদু লোকটি কিছুটা সুস্থ, মাথা উঁচু করে আমার দিকে এক নাগারে তাকিয়ে আছে। আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম তিনি কোনো পুরুষ ছিলেন না, তিনি ছিলেন একজন বৃদ্ধা মহিলা। আমার বাইকের স্পিড কমে গেল, শীত 1 ফোঁটাও আমাকে তখন স্পর্শ করেনি। আমি একটু দাঁড়ালাম, গাড়ি ঘোড়ার ভিড়ে আলোকিত রাস্তায় নিজের মধ্যে একটু সাহস সঞ্চয় করলাম। দেখলাম যশোর তখনও 21 কিলোমিটার, ভাবলাম আমার সাথে খারাপ কিছু হতে চলেছে। যাই হোক, ভাবলাম খুব স্পিডে আমাকে যেতে হবে, যাত্রা শুরু করলাম আবার। 10 মিনিট যাত্রার পর নির্জন একটা মাঠের মধ্যে ঘটল ভয়ঙ্কর ঘটনা। চলতে চলতে হঠাৎ রাস্তায় আর কোনো গাড়ির আলো চোখে পড়ল না, আমার বাইকের হেডলাইটের আলো গিয়ে পড়লো সেই নসিমনের দিকে। দেখলাম
নসিমনটি দাঁড়িয়ে আছে। মহিলাটি আমার দিকে হাত নাড়িয়ে দাঁড়াতে ইশারা করছে। আমার ভয়ে পুরো শরীর হিম হয়ে গেল। ভাবলাম যাই হবে, দাঁড়াবো না, তাকে ক্রস করে দিলাম টান। 5 মিনিট চালানোর পর ঘটলো আর একটি ঘটনা। আমি হালকা ডান দিকে তাকিয়ে দেখে সেই মহিলা আমার বাইক থেকে প্রায় 2-3 হাত দূরে, সেও আমার সাথে সমান স্পিডে দৌড়াচ্ছে। আমি কি করব কোনো কিছুই বুঝতে পারছি না। আমি অজ্ঞান হয়ে যাবার মতন অবস্থায় পৌঁছে গেছি। তার সেই বিকট হাসি, মুখে বেঁকিয়ে সেই ভয়ঙ্কর ভঙ্গির তাকানো কখনো আমি আর ভুলবো না। যাই হোক, হঠাৎ দেখে একটি ট্রাক আসছে। আমি চেষ্টা করলাম ট্রাকের এক হাত দূর দিয়ে যেভাবে হোক ক্রস করব, কিন্তু আরও অবাক হলাম ট্রাকের ধাক্কায় ওই মহিলাটি ঘুরিয়ে গেল। ভয়ে ভয়ে যশোরে প্রায় কাছে চলে আসলাম। হঠাৎ দেখি একটি চায়ের দোকান, একজন লোক হারিকেনের আলোয় বসে চা বানাচ্ছেন। সাহস পেলাম আর দাঁড়ালাম। কাঁপতে কাঁপতে চায়ের অর্ডার করে ওনাকে পুরো ঘটনা খুলে বললাম। উনি বিকট একটি হাসি দিয়ে বলল, কিছুদিন আগে এখানে একজন মহিলা ও তার স্বামীর লাশ পাওয়া যায়। পরে জানা যায় লোকটি তার বউকে নিয়ে তার নসিমন নিয়ে ফিরছিল। পথের মধ্যে ডাকাতরা তাদেরকে হত্যা করে এবং নসিমনটি ছিনিয়ে নিয়ে যায়। শুনে খুব খুব খারাপ লাগলো। যাই হোক, আমার গন্তব্যে ফিরে আমি আর কাউকে বিষয়টি শেয়ার করলাম না। কিন্তু ওই রাত্রে ঘুমিয়ে ওই চাওয়ালাকে পরপর 2 বার ঘুমের মধ্যে কন্দনরত অবস্থায় দেখলাম। সারা রাত আমি ভয়ে ঠিক মতন ঘুমাতেই পারলাম না। কাজকর্ম সেরে ফিরে আসার সময় খুব কৌতূহলবশত সেই চায়ের দোকানদারের সাথে দেখা করার ইচ্ছা জাগলো। আমি বাইক নিয়ে দিনের আলো সেই জায়গায় পৌঁছে আবার অবাক হলাম, সেখানে কোনো চায়ের দোকানই নেই। আমি ভাবলাম ভুল হচ্ছে আমার। আমি বাইক থেকে নেমে খোঁজার চেষ্টা করলাম। আমি যে জায়গায় বসে চা খেয়েছিলাম সেখানে আরও অবাক হলাম, সেখানে আমার দেওয়া চায়ের টাকাটা পড়ে আছে। আমি টাকাটা হাতে তুলে নিতেই আমার গা হাত পা শিউরে উঠল। আমি আজও এই ঘটনা ব্যাখ্যা খুঁজে পাইনি, তবে আমি আর কোনোদিন তাদেরকে স্বপ্নে কিংবা বাস্তবে দেখিনি। আমরা প্রতি সপ্তাহে এই একই দিনে আবার হাজির হয়ে যাব আপনাদের মাঝে। আপনাদের জীবনে ঘটে যাওয়া অতি ভৌতিক সকল বিষয় আমাদের কাছে পাঠাতে পারেন, স্ক্রিনে দেওয়া ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে কানেক্ট হতে পারেন। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।